বাংলা ছবি প্রমোশনে এই প্রথম চমক দিলেন পরিচালক খরনাথ চক্রবর্তী। নিজের ছবি ও লাভলি দুইটি গানে প্রমোশন হলো আজ কলকাতার প্রাণকেন্দ্র স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। আগামী 25 আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ও লাভলি। এই ছবির হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব গ্ল্যামার বয় মদন মিত্র। ও লাভলি ছবিতে কাজ করে অভিনয় জগতে প্রথমবার প্রবেশ করেছেন নবাগত রিক চট্টোপাধ্যায় ও নবাগতা রাজনন্দিনী পাল। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লাভলি সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শুভঙ্কর এবং শুভম। আবহ সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন SP ভেঙ্কটেশ। সাথী ফিল্মসের ব্যানারে ও সন্দীপ সাথীর প্রযোজনায় এই ছবি মুক্তি পেতে চলেছে শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে। সেকেন্ড সং আমরা এখানে রিলিজ করলাম মেট্রো রেলে, তাই এবং এই ছবির গান অলরেডি হিট করে গেছে। এবার আমরা এক একটা করে গান আরও হিট ছাড়বো, সব করে গানই আমাদের দর্শকদের ভালো লাগবে। মদন দা আছে, মদন দা ছবিতে একটা মুখ্য ভূমিকা আছে, খরাজ আছে, লাবণী আছে, রিক ছবি আমাদের নতুন, ওকে ইন্ট্রোডিউস করেছি, সাথে রাজনন্দিনী। ছবি মানুষের ভালো লাগবে একটু। মেট্রো চড়ে, মেট্রো করে, মেট্রো রেলে প্রমোশন হলো, মানে এটা একটা অস্বাভাবিক ব্যাপার হলো যে মেট্রো রেলের মতো একটা হাই প্রোফাইল জায়গায় সোনু নিগমের একটা একটা প্রেমের গান আজকে রিলিজ হলো। যে গানটা শুনলে মানুষ নিঃসন্দেহে প্রেমে পড়ে যাবে। মায়ার গান, প্রেমের গান, মায়ালি গান। এবার এখান থেকে আমরা ট্রেনে করে এখন আবার যাচ্ছি দমদম। অন্য একটা গান লঞ্চ হয়েছে সোনু নিগমের গাওয়া একটা গান, মায়াবী ঠিকানায়। আশা করি সবার গানটা ভালো লাগবে, আর যেভাবে তোকে নিয়ে মিলে যাব রে ভালোবাসা পেয়েছি, ঠিক সেইভাবে ওই গানটা অ্যাকসেপ্টেন্স আর ভালোবাসা পাবে। আমি অনেক কিছু এক্সপেক্ট করছি ছবিটা থেকে, আমরা খুব ভালোবেসে ছবিটা বানিয়েছি, এটাই খুব আনন্দ করে বানিয়েছি। আশা করি সবার খুব ভালো লাগবে, সবাই 25 তারিখ থেকে আমাদের ছবি মুক্তি পাচ্ছে, সাইটলি দেখতে যাবেন ছবিটা, আমাদের জানাবেন কেমন লাগবে।